নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি কাঁকরোল আর মসুর ডাল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যা গরম ভাতে খেতে অসাধারণ লাগে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক তো আমি এখানে চারটে কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এইভাবে দুভাগ করে কেটে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ জলটা ফুটে আসলে এর মধ্যে একে একে কাড়লগুলো দিয়ে দিচ্ছি সমস্ত কাঁকড়োলগুলোকে দিয়ে এবার একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট কাঁকড়োলগুলোকে সেদ্ধ করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকবে তো পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর দেখুন কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে তো খেয়াল রাখতে হবে কাঁকরোলগুলোর যেন প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় তুই এবার কাঁকরলগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব তো এবার নিয়েছি ভেজানো মসুর ডাল এক কাপ মসুর ডালকে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালোভাবে জল থেকে ছেঁকে নিয়েছি এবার এই ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর চার কোয়া রসুন ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন আর ডালটাকে জল ছাড়াই পেস্ট করে নিচ্ছি আর যদি খুব অসুবিধা হয় তো অল্প একটু জল দিয়ে ডালটাকে পেস্ট করে নিতে পারেন তো ডালটাকে পেস্ট করে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর এদিকে কাঁকরোলগুলোও ঠান্ডা হয়ে গেছে এবার কাঁকরোলের ভেতরেই শাঁস আর বীজটাকে বের করে নেব। তো একটা চামচের সাহায্যে এইভাবে কাঁকরোলের ভেতরের শাঁস আর বীজটাকে বের করে নিচ্ছি তো দেখুন একটা কাঁকরোল এইভাবে করে নিয়েছি একই রকমভাবে সমস্ত কাঁকরোলেরই ভেতরের বীজ আর শাঁসটাকে বের করে নেব। তো দেখুন সমস্ত কাঁকরোলগুলোকেই রেডি করে নিয়েছি এবার যে মিক্সিং জারের মধ্যে ডালটা পেস্ট করেছিলাম ওর মধ্যেই কাঁকরোলের বীজ আর শাঁসগুলোকে দিয়ে পেস্ট করে নেব আপনারা চাইলে কাঁকরোলের বীজগুলো ফেলেও দিতে পারেন তো আমি এইভাবে পেস্ট করে নিচ্ছি এবার এটা ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব তো আপনারা এইভাবে অবশ্যই একবার রেসিপিটি বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা কাঁকড়োল নিয়ে নিলাম এর মধ্যে এবার এই ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি এবার কাঁকরোলের পিঠটাতেও ডালের পেস্টটা এইভাবে হালকাভাবে লাগিয়ে দিচ্ছি এতে করে খেতে খুবই ভালো লাগবে তো দেখুন এইভাবে কাঁকরোলের দুই দিকে ডালের পেস্টটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর একই রকমভাবে বাকি কাঁকরোলগুলোকেও করে নেব আর এদিকে আমি কড়াইতে সরষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল ভালোভাবে গরম করে নিয়ে এবার কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি তো যেদিকে কাঁকরোলের ভেতরে পুটটা দিয়েছি ওই দিকটা উপরের দিকে রাখছি আর কাঁকরোলের খোসা বা গায়ের দিকটা নিচের দিকে রাখছি আর একেবারে সমস্ত কাঁকরোলগুলো ভাজবো না যতগুলো কড়াইয়ে ধরে ততগুলোই ভাজবো। তো প্রায় মিনিট তিন চারেক মিডিয়াম ফ্লেমে কাঁকরোলগুলোর এক পিট ভেজে নিয়েছি এবার আরেক পিট উল্টে দিচ্ছি আরেক পিট উল্টে দিয়েও প্রায় চার মিনিট মতো ভেজে নেবো আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রাখা চলবে না লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কাঁকরোলগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন কাঁকরোলের দুপিটি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার কাঁকরোলগুলোকে উঠিয়ে নিচ্ছি আর একই রকমভাবে আমি বাকি কাঁকরোলগুলোকেও ভেজে নেব তো একই রকমভাবে সমস্ত কাঁকরোলগুলোই ভেজে নিয়েছি তো তৈরি হয়ে গেছে মসুর ডালের পুর ভরা ভাজা খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন